রুম থেকে হাত বাড়ালেই গঙ্গা, যেখানে মাঝি ভাই গান গাইতে গাইতে মাছ ধরতে ব্যস্ত। যেখানে সূর্য দিনের বেলায় প্রতি মুহূর্তে গাছের ফাঁক দিয়ে উঁকি মারে, যেখানে বিভিন্ন বাহারি ফুলেরা সর্বক্ষণ ব্যস্ত থাকে তাদের অপরূপ সৌন্দর্য মেলে ধরবার জন্য, যেখানে এলে আপনারা পাবেন একাধিক ফলের গাছের সম্ভার, লেবু, কাঁঠাল, জামরুল কি নেই তাতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রকৃতির এই অনাবিল সৌন্দর্যের মাঝে রাত্রিবাসের একটি ঠিকানা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সপ্লোরার সৌমিত্র। আজ আমি চলে এসেছি একটা এমন জায়গায় যে জায়গাটি দেখলে আমার চ্যানেলের সকল কাপল বন্ধুরা অত্যন্ত খুশি হবেন। আমি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব, আপনারা অনুগ্রহ করে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেলে অনেক দর্শক বন্ধুরাই বারবার রিকোয়েস্ট করেছেন কাপলদের রাত্রিবাসের একটি ঠিকানা দেওয়ার জন্য। তো আমি আজ এমনই একটা ঠিকানায় চলে এসেছি যেখানে আপনারা দেখলে আপনাদের মন তো ভরবেই এবং আপনারা এখানে আসবার পর অত্যন্ত নিরাপদভাবে রাত্রিবাস করতে পারবেন। কাপলদের নিরাপদে রাত্রিবাস করবার জন্য আমাদের বেশিরভাগ কাপলকেই যেতে হয় দীঘা, মন্দারমণি অথবা কলকাতার দিকে। কিন্তু আজ আমি আমাদের এই মফস্বলেই এমন একটি ঠিকানা আপনাদের সামনে তুলে ধরব যেটি দেখলে আপনাদের সকলেরই মন ভরে যাবে। এবার আমরা সিঁড়ি দিয়ে রুমের দিকে এগিয়ে চললাম। রুমে ঢোকবার আগেই দেখতে পেলাম রুমের ঠিক পাশ দিয়েই গঙ্গা নদী বয়ে চলেছে। বেশ কিছুক্ষণ সময় গঙ্গার দিকে তাকিয়ে থাকবার পর আমি রুমের ভেতরে প্রবেশ করলাম। এটি একটি ডাবল বেডেড রুম। রুমের ওপরে খুব সুন্দর ফল সিলিংয়ের কাজ চোখে পড়ল। বেশ বড় মাপের একটি খাট, টিভি, এসি, ফ্যান, টি টেবিল সব কিছু নিয়ে রুমটি খুব সুন্দরভাবেই সাজানো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেইনড একটি রুম। এবার আমি বাথরুমে প্রবেশ করলাম। দেখতে পেলাম আয়না, বেসিন, ওয়েস্টার্ন কমোড, গিজার এবং শাওয়ার সব কিছু মিলিয়ে বেশ পরিপাটি একটি বাথরুম। তারপর আমি গুটি গুটি পায়ে রুম লাগোয়া ব্যালকনিতে এসে দাঁড়ালাম। ব্যালকনি থেকে যে দৃশ্য দেখতে পেলাম তা হয়তো সারা জীবনের স্মৃতিচারণার অন্যতম একটি বিষয় হিসাবে থেকে যাবে। বেশ কিছুটা সময় ব্যালকনিতে কাটিয়ে আমি চলে এলাম রুম লাগোয়া গার্ডেনের দিকে। প্রকৃতি যেন এখানে প্রতি মুহূর্তে হাতছানি দেয়। রাত্রিবাসের ঠিকানা হয়তো আপনারা অনেকেই পেয়ে যাবেন, হয়তো অনেক জায়গার তথ্য আপনারা পাবেন, কিন্তু প্রকৃতির বুকে, প্রকৃতির মাঝে সময় কাটানো, বিশেষত যেখানে গঙ্গা ঠিক পাশ দিয়ে বয়ে যাচ্ছে সেই গঙ্গার পাড়ে দিন এবং রাত কাটানো, এর যে আনন্দ, এর যে অনুভূতি, তা আপনারা এই জায়গাটিতে আসলেই দেখতে পাবেন। কোকিল পাখির ডাক আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। শুধু কোকিল নয়, এখানে আসলে নানান পাখির কলতরঙ্গ আপনাদের মন ভরিয়ে দেবে। আমি এখন হাঁটছি গঙ্গার পাড় বরাবর অপূর্ব সৌন্দর্যের মাঝখান দিয়ে। ভাবুন তো, যদি আপনারা আপনাদের সঙ্গী অথবা সঙ্গিনীকে নিয়ে এই ধরনের জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে মনের দুঃখে কষ্টের কথা
মনের সুখ আনন্দের কথা আলোচনা করতে থাকেন, তাহলে আপনাদের সময়টা কিভাবে কেটে যাবে আপনারা কিন্তু নিজেরাও বুঝতে পারবেন না। আমি এখন বসে আছি ঠিক গঙ্গার পাড়ে, আর এই গঙ্গার পাড়ে বসে যে প্রাকৃতিক সৌন্দর্য আমি দেখছি তা সত্যিই ভাষায় প্রকাশ করবার মতো নয়। আসুন তাহলে আমরা সবাই মিলে প্রকৃতির লীলাখেলা উপভোগ করি। বেশ কিছুটা সময় গঙ্গার পাড়ে কাটিয়ে আমি এবার চলে এলাম রুম লাগোয়া ছোট্ট উদ্যানটির দিকে। দেখতে পেলাম কাপেলদের জন্য দোলনার সুবন্দোবস্ত এখানে রয়েছে। পাশে যে লঞ্চ ঘাটটি আমরা দেখতে পাচ্ছি এর নাম হালিশহর ডানলপ ঘাট। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা পথ এগিয়ে আসার পর একটি সুন্দর ফুল এবং ফলের বাগান আমার মন কেড়ে নিল। শহরের কোলাহলপূর্ণ এবং ব্যস্ত জীবনকে বাই বাই বলে আপনারা একটা দিন এখানে প্রকৃতির মাঝে কাটিয়ে যান, আমার দৃঢ় বিশ্বাস আপনারা নিরাশ হবেন না। বন্ধুরা, আমি দেখছি আপনারা বেশিরভাগই আমার চ্যানেলটিকে দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না। আমার এই কাজকে আরও বেশি করে উৎসাহ দেওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দ্য এক্সপ্লোরার সৌমিত্র। কাপেলদের নিরাপদে রাত্রিবাসের এই ঠিকানার নাম হালিশহর মিউনিসিপ্যাল টুরিস্ট লজ। হালিশহর অথবা কাঁচরাপাড়া স্টেশনে নেমে 20-25 মিনিট সময়ে অত্যন্ত সহজেই এই লজে চলে আসা যায় টোটো অথবা অটোতে করে। গঙ্গার ওপার দিয়ে যারা আসবেন তারা ডানলপ ঘাট হয়ে লঞ্চে করে এখানে আসতে পারেন। এখানে মোট 2টি রুম ভাড়া দেওয়া হয়। রুমের চেক ইন এবং আউটের সময় সকাল 10টা। রুম ভাড়া নন এসি 1500 টাকা এবং এসি 1800 টাকা ইনক্লুডিং জিএসটি। রুম বুকিংয়ের জন্য ফোন নাম্বার নিচে ডিসক্রিপশান বক্সে দেয়া রইল। বন্ধুরা, আপনারা কী ধরনের ভিডিও এই চ্যানেলে পরবর্তী সময় দেখতে চান এবং আমার এই ভিডিওর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমায় কমেন্ট করে জানান। ধন্যবাদ।